বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য এমন কিছু শিকার ও শিকারি নিয়ে হাজির হয়েছি যারা অনেক বেশি কৌশলী, আক্রমণাত্মক, ভয়ঙ্কর এবং হিংস্র প্রকৃতির হয়ে থাকে। এই ভিডিওটি আপনি মিস করলে অনেক কিছু মিস করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এই রাটেল স্নেকটি নিজের এলাকা থেকে বাহিরে এসেছে, তার জন্য এখানে অপেক্ষা করছে একদল শিকারী। এই মরুভূমিতে রাফট গ্রেস পাখিগুলো দল বেঁধে চলাচল করে। মরুভূমির বুকে টিকে থাকার জন্য তারা সবকিছু খেতে প্রস্তুত, সেটা ভয়ঙ্কর রাটেল স্নেক হলেও। সাপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পাখিটি বাধা হয়ে দাঁড়ায়। পাখিটির লম্বা ঠোঁট দিয়ে বারবার আছড়ে সাপটিকে মেরে ফেলেছে। মরুভূমির মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা যুদ্ধ করে যাচ্ছে। এই জায়ান্ট কিলার স্কোয়াশ পাখিগুলো বেশি দেখা যায় পেঙ্গুইনদের আশেপাশে। ধারণা করা হয় এই পাখিগুলোর পূর্বপুরুষ শকুন থেকে বিকশিত হয়েছে। এরা পেঙ্গুইনদের একটুও ভয় পায় না। পেঙ্গুইনদের কোল থেকে এরা বাচ্চা ও ডিম ছিনিয়ে নিয়ে আসে, তাদের কিছুই করার থাকে না। বলা বাহুল্য, পেঙ্গুইনরা খুবই শান্ত প্রকৃতির প্রাণী। এই স্ত্রী সিংহটি একাকী একটা বাইসন বুনো গরুর বাচ্চাকে আক্রমণ করলো। বাচ্চাটি দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত সিংহটি মুখোমুখি হয়। বাইসনের বাচ্চাটি বারবার সিংহটিকে আঘাত করার চেষ্টা করলো। সিংহটির মনে দয়া হলো, সে বাইসনের বাচ্চাটিকে আর আক্রমণ করলো না। বাচ্চাটি সিংহটিকে আঘাত করার চেষ্টা করে চলেছে, তখনই সেখানে সিংহদলের অন্য একটা স্ত্রী সিংহ চলে এসেছে। তার কাছে এই বাচ্চার জন্য একটুও মায়া নেই। প্রথম সিংহটি চেষ্টা করলো বাধা দেওয়ার, কিন্তু ব্যর্থ হলো। এই মাছগুলো ছোট ছোট জলাশয়ে বসবাস করে। পানির নিচে এরা বসবাস করলেও উপরে আসতে হয় অক্সিজেন গ্রহণের জন্য। এরা উপরে আসার সময় খুব সাবধানে আসে, কিন্তু এদের উপস্থিতি খুব সহজেই বুঝতে পারে এই সবিল শিকারী পাখিগুলো। তারা খুব সাবধানে শিকারের কাছে আসতে পারে। তাদের চোখগুলো পানির ভিতরে কয়েক সেন্টিমিটার পর্যন্ত দেখতে পায়। মাছগুলো কিছু বুঝে ওঠার আগেই শিকারে পরিণত হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস করতে একদম ভুলবেন না। আর প্রচারের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।